রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশে জামাতে ইসলামের নিবন্ধন অবৈধ। হাইকোর্টের দেয়া এই রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত আপিল বেঞ্চ আজ এই রায় দিয়েছেন। সর্বোচ্চ আদালতের এই সিদ্ধান্তের ফলে জামাতে ইসলামের নির্বাচনে অংশ নেওয়ার পথ আর খুলল না। নগদ পেমেন্টে কেনাকাটায় জিতুন আইফোন 15 সাথে ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। নিবন্ধন ফিরে পেতে আপিল করেও বারবার আদালতে অনুপস্থিত জামায়াতের আইনজীবীরা। নানা অজুহাতে 10 বছর ধরে সময় ক্ষেপণ করছিলেন তারা। রোববারও হরতালের কারণ দেখিয়ে আদালতে হাজির হননি তাদের আইনজীবী, বরং আরও 6 সপ্তাহ শুনানি পেছানোর আবেদন করা হয়। তবে এবার আবেদন আর মঞ্জুর করেননি আপিল বিভাগ, একই সাথে বহাল রাখেন হাইকোর্টের আদেশ। আপনাদের অধিকার যেমন আছে, সেই অধিকারের সাথে একটা আইনি প্রক্রিয়া জড়িত থাকে। সেই আইনি প্রক্রিয়া অনুযায়ী ওনারা এখন ওনাদের যেটা ছিল নিবন্ধন, সেই নিবন্ধনটা তো হাইকোর্ট ডিভিশন বলছে বাতিল করে দেওয়ার পরে আপিল বিভাগে ওনারা যে আপিলটা ছিল ওনারা আপিলে যাননি, যার ফলে আপিলটাও খারিজ হয়ে গেল। এখন আইন তার নিজস্ব গতিতে চলবে। রিটকারীর আইনজীবীর দাবি, রাজনৈতিক কোনো কর্মসূচি পালন করতে পারবে না জামায়াত, করলে আদালত অবমাননা হবে। যে রাজনৈতিক দলের কথা বলছেন, ইট ইজ ভয়েড অ্যাব ইনিশিও, অর্থাৎ এটা শূন্য, একটা শূন্য কোনো জিনিস। এটা আপনার যেটা ভয়েড সেটা মিছিল মিটিং সমাবেশ করার কোনো এটা প্রশ্নই আসে না। ইট ডাজেন্ট এক্সিস্ট ইন দি আই অফ ল। তবে জামাতের আইনজীবীরা বলছেন, নিবন্ধন অবৈধ হলেও তাদের রাজনীতি করতে বাধা নেই। আমাদের বিরুদ্ধে মামলা ছিল জামাত ইসলামের নিবন্ধন থাকবে কি থাকবে না, এখানে রাজনীতি নিষিদ্ধ হবে কি হবে না, এটাতে কোনো বিষয়বস্তু ছিল না। সুতরাং নিবন্ধন থাকবে কি থাকবে না এই ব্যাপারে কোর্ট তার মতামত দিয়েছেন। স্বাভাবিকভাবে জামাতের রাজনীতি বহাল থাকবে, সংবিধান অনুযায়ী রাজনীতি নিষিদ্ধ করার কোনো সুযোগ নেই। 2013 সালের 1 আগস্ট জামায়াতের নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। এতে 2018 সালের 7 ডিসেম্বর দলটির নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন। সারোয়ার সুমন, চ্যানেল 24, ঢাকা।